আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আপনারা যদি চান তাহলে সরাসরি আপনারা আমার মতো ইমোর ব্যাকগ্রাউন্ডটাও চেঞ্জ করে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে ইমোর ব্যাকগ্রাউন্ডে কিন্তু মেসির ছবি ভাসতেছে। তো আপনারা যদি চান খুব সহজ আপনাদের নিজের ছবি অথবা আপনার যে কারো ছবি আপনার ইমোর ব্যাকগ্রাউন্ডে দিতে পারবেন, তো তার জন্য আপনার ইমোর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে হবে। তো সেটা কীভাবে করবেন সেটা জানার জন্য আপনারা আমাদের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো সেক্ষেত্রে একটা অসুবিধা আছে, সেই অসুবিধাটি হচ্ছে আপনার ইমোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার সাথে সাথে আপনার সব কিছুর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমাদের ফোনের ব্যাকগ্রাউন্ডটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো আমি যদি কোনো একটি অ্যাপস ওপেন করি, ধরুন ফেসবুকটা ওপেন করব, তো ফেসবুক ওপেন করার পরে কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটা দেখা যাবে। তো সেক্ষেত্রে এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সব জায়গায় শো করবে। তো আপনি যদি মেসেঞ্জারটা ওপেন করেন তাহলে মেসেঞ্জারেও দেখতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের মেসেঞ্জারের যে ব্যাকগ্রাউন্ডটা আছে ওইটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এটা কীভাবে করবেন সেটা জানার জন্য আপনারা আমাদের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো ভিউয়ার্স, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন। তো ভিউয়ার্স, এই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আপনাদেরকে একটি অ্যাপস ডাউনলোড করে নিতে হবে। তো ভিউয়ার্স, এই অ্যাপসটি কীভাবে ডাউনলোড করবেন সেটা আমি আপনাদেরকে ভিডিও শেষে দেখিয়ে দিব। তো অ্যাপসটি কীভাবে ব্যবহার করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অ্যাপসটির নাম হচ্ছে ডিজাইনার টুলস। তো আমরা অ্যাপসটি ক্লিক করে দেবো, অ্যাপসের উপরে ক্লিক করে দেওয়ার পর অ্যাপসটি ওপেন হয়ে যাবে। তো ওপেন হয়ে যাওয়ার পর আপনারা স্ক্রল ডাউন করে একটু নিচে চলে আসবেন, দেন মোকআপ অপরচুনিটি। তো আপনারা এখানে ক্লিক করে দেবেন। যদি আপনাদের ফোনে পারমিশনটা চায় তাহলে পারমিশনটা দিয়ে দিবেন। তো ভিউয়ার্স, এখানে অ্যালাউ করে দেওয়ার পর এখানে আপনারা দুইটা অপশন দেখতে পাচ্ছেন। তো আপনাদের এখানে মোবাইলের মতো যে অপশনটা আছে ওইটার উপরে ক্লিক করে দেবেন। এখানে প্লাসের উপরে ক্লিক করে দেবো আমরা। ক্লিক করে দেওয়ার পর আপনাদের ফোন থেকে আপনারা যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড সেট করে নিতে পারবেন। তো আমি যেহেতু মেসির ব্যাকগ্রাউন্ডটা দিব বা মেসির ইমেজটা দিব, আমরা মেসির ইমেজটা ক্লিক করে দিব। তো ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে মেসির যে ছবিটা আছে ওইটা কিন্তু বাসতেছে, মানে এই ফটোটা শো করছে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন অপরচুনেটলি এখানে 10% আছে, আমরা এখান থেকে 100 করে দিব। তো 100 করে দেওয়ার পর আপনাদের ফটোটা কিন্তু ক্লিয়ারলি বোঝা যাবে। তো আমরা এটা 100 করে দেবো। 100 করে দেওয়ার পর আপনারা ব্যাক দিয়ে বের হয়ে যাব। তো বের হয়ে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা কিন্তু শো করছে। তো আমরা ইমোতে চলে যাব। তো আপনাদের ইমোতেও কিন্তু এই ফটোটা শো করবে। তো এভাবে আপনারা খুব সহজ আপনাদের নিজেদের ইমোর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন। তো এটা কীভাবে আপনারা পরবর্তীতে ডিলিট করবেন বা ফটোটা কীভাবে এখান থেকে অফ করবেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এটা অফ করার জন্য আপনারা সরাসরি আবারও অ্যাপসে চলে যাবেন, অ্যাপসের উপর ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আবার এখানে স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। আসার পর এখানে মোকআপ অপরচুনিটি, এখানে যেটা অ্যালাউ দিয়ে দিয়েছেন এটা অফ করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর, অফ করে দেওয়ার পর আপনার ফটোটা কিন্তু অটোমেটিক চলে যাবে। তো দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের ব্যাকগ্রাউন্ড থেকে ফটোটা কিন্তু চলে গেছে। তো ভিউয়ার্স, এক্ষেত্রে একটা অসুবিধা হচ্ছে, আপনি যদি এই ফটোটা দেন তাহলে কিন্তু এখানে সব ব্যাকগ্রাউন্ডে কিন্তু এই ফটোটা শো করবে। আমরা এই অ্যাপসটি কীভাবে ডাউনলোড করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো অ্যাপসটি ডাউনলোড করার জন্য আপনারা সরাসরি প্লে স্টোরে চলে যাবেন। আমরা প্লে স্টোরে যাব, প্লে স্টোরে গিয়ে ডিজাইনিং টুল দিয়ে সার্চ দিব। তো আপনারা ডিজাইনার টুল দিয়ে সার্চ দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, বা এখানে অনেকগুলো অ্যাপস শো করছে। তো আপনার উপরে যে অ্যাপসটি আছে ওইটা ইনস্টল করে নেবেন। ডিজাইনার টুলস আপনারা এখান থেকে বানানটা দেখে নিতে পারেন, দেখে নিয়ে জাস্ট ইনস্টলে ক্লিক করে ইনস্টল করে নেবেন। আশা করি আপনারা আমাদের এই ভিডিওটা বুঝতে পেরেছেন। যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে জানাবেন। আর যদি আপনি আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স হন তাহলে অবশ্যই অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকুন, ধন্যবাদ, দেখা হবে সামনে টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ।